দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। নাবালিকা ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে। বিএসএফ এর হাতে ধরা পড়ল এক অস্ত্র পাচারকারী। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বাগদার বাণীহাটি এলাকায় অনুষ্ঠিত চার দলীয় ফুটবল প্রতিযোগিতা। নদিয়ার চাকদহে ম্যাক্স ও পুলিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ম্যাক্স গাড়ির চালকের। টিটাগড়ে বিজেপির সভার মঞ্চ করতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নোয়াপাড়ায় তৃণমূলের রক্তদান এবং দলীয় কার্যালয় উদ্বোধনে স্থানীয় দশজন বিজেপি নেতা তৃণমূলে যোগ। এবার আসছে বিস্তারিত খবরে। এক নাবালিকা ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রণয় গাঙ্গুলী নামে ওই গৃহ শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বেশ কয়েক বছর ধরে ওই ছাত্রীটির বাড়িতে শিক্ষকতা করতেন প্রণয় গাঙ্গুলী নামে একই এলাকার যুবক। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর সম্পর্কও হতে থাকে। এদিকে ওই ছাত্রীটির বাবা অসুস্থ থাকায় মাঝে মধ্যে চিকিৎসার জন্য বাড়ির বাইরে থাকতে হতো। সেই সময় বাড়িতে একাই থাকত নাবালিকা ছাত্রীটি। অভিযোগ, সেই সুযোগেই অভিযুক্ত প্রণয় গাঙ্গুলী তার বাড়িতে গিয়ে সহবাস করত। মেয়েটিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার 18 বছর বয়স হলেই বিয়ে করবে। এই প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসে লিপ্ত হতো প্রণয়। কিন্তু সম্প্রতি সে ওই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়নি। অভিযোগ, মেয়েটির পরিবারের পক্ষ থেকে প্রণয়ের বাড়িতে যোগাযোগ করা হলে তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয় এবং সাফ জানিয়ে দেওয়া হয় এ বিয়েতে তারা রাজি নন। এরপরই গাইঘাটা থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীটির বাবা। ঘটনার তদন্তে নেমে শনিবার অভিযুক্ত প্রণয় গাঙ্গুলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতকে পাঠানো হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। জেনেছি, জানার পরে যখনই আমরা জেনে গেছি তখন ওকে ধরার জন্য চেষ্টা করেছি এবং ওর বাবা মাকে বলেছি। বলার পরে ও বাবা মারা বলছে আমরা মেনে নেবো না। হ্যাঁ, তারপরে ও এইটুকু আশ্বাসন দিয়েছে যে আমি ওকে বিয়ে করব। হ্যাঁ, আর এখন বলছে না আমি বিয়ে করতে পারবো না, তোমার 18 বছর হয়নি আর আমার কোনো ইনকাম নেই, আমি বেকার ছেলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো। এবং ওর বাবা মা মানে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। সেটা তো স্বাভাবিক, তুমি তো 18 বছর না হলে তো বিয়ে দিতে পারবে না। তবু বলেছে ঠিক আছে, 18 বছর হলে, আমার মেয়ে বলেছে 18 বছর হলে তখন আমাকে রেজিস্ট্রি করবে, বলেছে ঠিক আছে করবে। তারপরে কালকে দিনে মানে ওদের বাড়িতে যাওয়া হয়েছিল ওর বাবা মার রায়টা নেওয়ার জন্য। ওর বাবা মা ক্লিয়ার মানা করছে, ছেলেও ক্লিয়ার মানা করে দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি অন্য জায়গায় বিয়ে তো করবে। মানে 18 বছর হয়ে গেলেও বিয়ে করবে না? হ্যাঁ, পুরো সম্পর্কটাকে কি অস্বীকার করছে? অস্বীকার করছে। বিএসএফ এর হাতে ধরা পড়ল এক অস্ত্র পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। অনুপ ঝা নামে অভিযুক্ত ব্যক্তিকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার বিএসএফ ক্যাম্পের মোড় এলাকা থেকে অনুপ খা নামে এক যুবককে পাকড়াও করে বিএসএফ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক সহ 1 রাউন্ড গুলি। তারপর তাকে তুলে দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ জেরায় জানতে পারে এর আগেও অনুপ অস্ত্র কারবারের সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে কয়েক মাস আগেই সে জেল থেকে ফিরেছে। রবিবার ধৃতকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। আগ্নেয়াস্ত্র 1 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে গাইঘাটা থানার পুলিশ উত্তম দে নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রবিবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে গাইঘাটার বাইশা বিল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। সেই সাথে উদ্ধার করা হয়েছে 1 রাউন্ড কার্তুজও। জানা যায় ধৃত ব্যক্তির নাম উত্তম দে, সে গাইঘাটার চাঁদপাড়া এলাকার বাসিন্দা। তবে ঠিক কি উদ্দেশ্যে এই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই স্থানে এসেছিল তার তদন্ত করছে গাইঘাটা থানার পুলিশ। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত, আগামী মঙ্গলবারও গাইঘাটার ঘোজাবাজার এলাকা থেকে দেশি পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজ সহ বিশ্বজিৎ সাহা নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। বাগদার বাণীহাটি এলাকায় একটি চারদলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত মেধাবী ছাত্রছাত্রী এবং দুস্থ মানুষদের সাহায্যের স্বার্থেই এই প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এদিন ফুটবল ম্যাচ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফুটবলেও যে বাংলার মেয়েরা পিছিয়ে নেই, এদিন তার সাক্ষী থাকলো
বাগদার রানীহাটি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। রবিবার স্থানীয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই মাঠে আয়োজন করা হয়েছিল মহিলা ফুটবলারদের নিয়ে একটি চার দলীয় ফুটবল প্রতিযোগিতা। তাদের মূল উদ্দেশ্য ছিল মেধাবী ছাত্রছাত্রী ও দুস্থদের সাহায্য করা। এদিন এই খেলায় অংশ নিয়েছিল কলকাতার বরিশা একাদশ, কৃষ্ণনগর দীপশিখা একাদশ, ব্যারাকপুর একাদশ ও বসিরহাট। এদিন মাঠের চার প্রান্তে হাজার হাজার দর্শকদের মধ্যে উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে রানীহাটি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমরা একদিনের যে চার দলীয় মহিলা ফুটবলের আয়োজন করছি, সেই খেলা চলছে। আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন যে এই অর্থে আমরা এলাকার যারা দুস্থ ছাত্র এবং ছাত্রছাত্রীদের সাহায্য করব, এই উদ্দেশ্যেই আমাদের খেলাটা পরিচালনা। এই খেলা ঘিরে এলাকার মানুষের উন্মাদনা কেমন? এই খেলার ব্যাপারে এলাকার মানুষের উন্মাদনা খুবই দেখতে পাচ্ছি, প্রচুর দর্শক মাঠে হাজির হয়েছে। হ্যাঁ, মহিলারা তো বিশেষভাবে উপস্থিতি খুবই দেখছি, মহিলাদের তারা উৎসাহিত, তাদেরও উদ্দীপনা আছে দেখছি মহিলাদের। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12-7 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10-5 পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। অলংকারে পূর্ণত
তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। নদিয়ার চাকদহে 34 নম্বর জাতীয় সড়কে ম্যাক্স এবং পুলিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ম্যাক্স গাড়ি চালকের। ঘটনায় আহত হয়েছেন আরও 3 পুলিশকর্মী, তাদেরকে ভর্তি করা হয়েছে কল্যাণী হাসপাতালে। জল বোঝাই ম্যাক্স গাড়ির সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ম্যাক্স গাড়ির একজনের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়া চাকদহ থানার শিমুর আলীতে 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়েছেন আরও 3 পুলিশকর্মী, তাদের কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, রবিবার দুপুরে কৃষ্ণনগর দিক থেকে একটি পুলিশ ভ্যান কয়েকজন পুলিশকর্মীকে নিয়ে ব্যারাকপুর যাচ্ছিল। পথে শিমুর আলীর কাছে 34 নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি জলের বোতল ভর্তি ম্যাক্স গাড়ি পুলিশ ভ্যানটিতে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায়। ঘটনায় ম্যাক্স গাড়ির একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী, তাদের মধ্যে 3 জনকে কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে। পরে চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে গেলে পুনরায় যান চলাচল শুরু হয়। আমরা আসছিলাম কৃষ্ণগর থেকে, ফিরছিলে যাচ্ছিলাম ট্রেনে। তারপর আপনারা কতজন পুলিশ কর্মী আহত? আমাদের হাত ভেঙেছে। টিটাগড়ে বিজেপির সভামঞ্চ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শাসক দলের চাপে পড়েই পুলিশ তাদের সভামঞ্চ করতে বাধা দেয়। টিটাগড় ব্রহ্মস্থান রবিবার বিজেপি নেতা মুকুল রায়ের একটি সভা করার কথা ছিল। সেই অনুযায়ী পুলিশ বিজেপি নেতৃত্বকে জানায় পূর্ত দপ্তরের অনুমতি লাগবে। সেই অনুযায়ী পূর্ত দপ্তরের কাগজ দিয়ে টিটাগড় থানায় সভার জন্য লিখিত আবেদন জানায় বিজেপি নেতৃত্ব। কিন্তু শনিবার বিকেলে সভার জন্য মঞ্চ করতে লোক এলে তাদেরকে তৃণমূলের লোকজন তাড়িয়ে দেয়। এরপর থানায় গেলে পুলিশ তাদের জানায় সভার অনুমতি দেওয়া হচ্ছে না। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের চাপে পুলিশ তাদের সভা করতে দিচ্ছে না। এর পেছনে টিটাগড় পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী রয়েছেন। বলছি, আমরা একটা মিটিং ডেকেছিলাম এখানে মুকুলদাকে নিয়ে। আমরা একটা 8 তারিখে মিটিং অর্গানাইজ করেছিলাম। সেই মিটিং রাজেন্দ্র চৌধুরীর নেতৃত্বে হওয়ার কথা ছিল। আমরা 23 তারিখে টিটাগড় থানায় জানিয়েছি বাই অ্যাপ্লিকেশন রিটেন কি আমরা একটা মিটিং করব, কাইন্ডলি আপনারা পারমিশন দিন। সেই পারমিশনের জন্য উনি আমাদেরকে বললেন কি আপনারা PWD-তে যান, PWD-তে গিয়ে পারমিশনটা আনুন, তারপর আমার সঙ্গে পারমিশন নেবেন। তা আমরা PWD-তে পয়সা জমা করে পারমিশনটা নিয়েছি, তারপর থানাকে দিয়েছি। কালকে বিকালবেলা থানা এসে আমাদের কাছে ডাইরেক্ট বলে দিল কি মিটিং হবে না, আপনার পারমিশন গ্রান্ট হলো না, যেহেতু আমাদের উপরে চাপ আছে। তারপর আমাদের পাণ্ডালওয়ালা এসেছিল, পাণ্ডালওয়ালাকে এখান থেকে তৃণমূল বাহিনী ক্যাডাররা মেরে বলে দিল কি এখানে পাণ্ডালের বাঁশ ফাঁস ফেলবি না, না হলে তোকে আরও ক্ষতি করতে হবে, চুপ করে নিয়ে চলে যাও। নিয়ে গেছে, তখন আমাদের চেয়ারম্যান সাহেব মাননীয় প্রশান্ত চৌধুরীজি বসেই ছিলেন, ওনার নেতৃত্বেই এই ঘটনাটা ঘটেছে। অপরদিকে প্রশান্ত চৌধুরী বলেন, পুরো অভিযোগটাই ভিত্তিহীন, বিজেপির পায়ের নিচ থেকে মাটিই যে নেই তা সভা করবে কি করে? আর এমন হয়নি কোনোদিন টিটাগড়ে যে বিরোধীদের সভা করতে দেওয়া হয়নি। এই ধরনের কোনো ঘটনাই ওখানে ঘটেনি, কারণ মানে কোন জায়গায় ওরা মিটিং করছে সেটাই আমরা জানি না। আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে এখানে মুকুল রায় মিটিং করতে আসছে। আর কেউ মিটিং করতে আসলে সে তার বাধা দেওয়ার তো কাজ আমাদের না। এটা মিটিং আমরা যখন মিটিং করি আমরা পুলিশের পারমিশন নিয়ে আমরা মিটিং করি। প্রশাসনের উপর শাসক দলের চাপ আছে, সেই কারণে প্রশাসন মিটিংয়ের চাপের তো কোনো প্রশ্ন নেই। আমরা আদৌ জানিও না যে এখানে মুকুল রায় কোনো মিটিং করতে আসছে। অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। নোয়াপাড়ায় তৃণমূলের রক্তদান শিবির এবং স্থলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় 10 জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
নোয়াপাড়া বিধানসভা এলাকার মোহনপুর পঞ্চায়েতের রামনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি রক্তদান শিবির এবং দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে বিজেপির 10 জন স্থানীয় নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, গারুলিয়ার উপপৌরপ্রধান সুব্রত মুখোপাধ্যায়, নির্মল কর, তন্ময় পোরেল, সন্দীপ কর, প্রদীপ পাত্র, রাজু দত্ত সহ তৃণমূল নেতৃত্ব। আমাদের এখানকার উপপৌরপ্রধান আছেন উপস্থিত, আমাদের ডাক্তার চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন, রাজীব দত্ত আছে, আমাদের এখান মেম্বার আমাদের আছেন বসে। এখানকার বিজেপি কিছু লোক 10-15টা লোক যে বিজেপিতে দাঁড়াতে চেয়েছিল পঞ্চায়েত ইলেকশনে, সবাই নিজের মতন এসে আমাদের দলে যোগ দিয়েছে। এর ফলে কি বিজেপির সংগঠন এখানে কিছু রইল না? দেখুন, বিজেপির সংগঠন এমন কোথাও ছিল না, যা ছিল 10-15 জন ছিল, ওটাও আমাদের দলে চলে আসে। আমাদের দিদি আদর্শ, আমাদের কাজে, দিদির কাজের জন্যই আমাদের বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতো দেখে।